আপনারা আগ্রহ বুঝতেছি, ক্ষোভ বুঝতেছি যে পশ্চিমবঙ্গের যে ছাত্র আন্দোলন, যেটি আসলে আমাদেরকে অনেক অনেক কিছু শিখে ইতিহাসে একটা অনেক বড় ঘটনা আসলে ইতিহাসে বাঙালির ইতিহাসে বাংলাদেশের ইতিহাসে একটা ঘটনা হয়ে গেছে। তো সেদিক থেকে আসলে আমাদের সকলে শিক্ষা নিতে হবে। আমার কথা অনেকে বলতে চাই জেলা প্রশাসক, জেলা প্রশাসক তো জেলা প্রশাসক একজন ব্যুরোক্র্যাট, ব্যুরোক্রেসি বিয়োগ কিন্তু আসলে নিরপেক্ষ একদম, ব্যুরোক্রেসির সংজ্ঞার মধ্যে আছে যে ব্যুরোক্রেট হচ্ছে নিরপেক্ষ, কারো প্রতি অবিচার নয়, সবার প্রতি সুবিচার করাই হলো, ন্যায়নিষ্ঠ কাজ করা হলো, ন্যায় বিচার করাই হলো ব্যুরোক্রেসির কাজ। আমি সেই চেষ্টা করে যাই, এখন না আমরা একদম চাকরি একটা কথা বলি, আমি নারায়ণগঞ্জে অনেক লোকজন পরিবেশ দেখিত রক্ষা মেঘনা এই যে নারায়ণগঞ্জ অনেক এখানে পরিবেশ একটা বিশাল সমস্যা, সবগুলো বিষয় নিয়ে কিন্তু কাজ করতে এখানে আজকের এই জন্য বসলাম আমরা। আমি আশা করব যে আপনাদের অনেকের খুব প্রশ্ন হয়েছে, অনেকের বিতরণের খুব আমি আসলে এই স্পেস করে দেওয়ার জন্য এখানে রেখেছি, এবং এই বিভিন্ন মত পথের মানুষ আপনারা সকলে একমত হয়েছেন, প্রত্যেকের বক্তব্য থেকে গ্রহণ নিয়েছি। এখানে সবচেয়ে বড় কথা হলো একটা তালিকা আমাদের কাছে রয়েছে, আমার কাছে মনে হয়েছে যে যারা বৈষ্ণবী ছাত্র আন্দোলনে নিহত হয়েছে যে পূর্ণাঙ্গ তালিকা এখনো নেই, কারণ হলো নারায়ণগঞ্জের সীমান্তে যদি কেউ নিহত হয়ে থাকে, আহত হয়ে থাকে, তো সেটা নিজেদের ঢাকা মেডিকেলে চলে যায়, সে তালিকা নেই। আবার অনেকে এখানে তার সাই ঠিকানা এখানে না, কিন্তু আমরা কিছু পেয়েছি। আমি এখানে বিশেষ করে বেশি অনুরোধ করবো আর হসপিটাল থেকে আমি সেই বিচারজনকে বলে রেখেছি, আর বিশেষ করে সাংবাদিক ভাইরা আপনারা আমাদেরকে এই তথ্য বলে দিতে পারেন, কারণ সেটা রবি উনি বলেন যে উনি ওনার কাছে অনেকগুলো তথ্য রয়েছে। আমরা এই তালিকাটা নিখুঁতভাবে করতে চাই, কারণ আমরা দেখছেন মহান রাষ্ট্রপতি কালকে নিজে ঘোষণা দিয়েছেন যে এদের যারা নিহত হয়েছে তাদের কিন্তু ক্ষতিপূরণ, যারা আহত হয়েছে তাদের ক্ষতিপূরণ, যারা গ্রেপ্তার হয়েছে। আমি কিন্তু এখানে আসার আগেই কিন্তু আমাদের যে দুটো সিমিশন রাষ্ট্রপক্ষ আমি সেখানে বলে দিয়েছি যে যেন এই মামলাগুলি আমরা যারা অ্যাডভোকেট অনেকেই জানেন, আমি কিন্তু কথা বলেছি এবং আজকে অনেকে কিন্তু জামিন মুক্ত হয়ে গেছে, আজকে আজকে কিন্তু অনেকে জামিন হয়ে গেছে। তো যেগুলো প্রমাণ হয় যদি কোনো কারো জামিন না হয়ে থাকে আমাকে দিবেন, যেহেতু আমাদের প্রসিকিউশন রয়েছে রাষ্ট্রপক্ষ, রাষ্ট্রপক্ষ থেকে কিন্তু আইনগত বিষয় আইনি ভাবে কিন্তু কিন্তু জামিন দেওয়ার সুযোগ রয়েছে। তো সেই ক্ষেত্রে আমি প্রসিকিউশন দিয়ে দ্বিতীয় এরকম অন্যায় শিকার হয়ে থাকেন আপনারা যারা রাজনীতি করেন, যারা সুশীল সমাজের সদস্য সাংবাদিক ভাইরা, আপনারা কিন্তু প্রত্যেকের কিন্তু সুযোগ রয়েছে। আমি কিন্তু দেখেন কালকে এত বড় ঘটনা, আমি কিন্তু তার আগ থেকেই কথা বলা শুরু করলাম রাজনৈতিক দলের নেতৃবৃন্দের সাথে, কথা হতো রাতের 12টা 1টা 2টা 3টা পর্যন্ত, এখন কিন্তু অসংখ্য ফোন আসছে, তার মানে কিছু করতে এখনো করছে। আমি আপনাদেরকে বিনীত অনুরোধ করবো যে নারায়ণগঞ্জ যেন এই রায় না, আপনারা অন্য কেউ করছে সেটাই কিন্তু আলটিমেটলি কিন্তু পলিটিক্যাল পার্টি চলে আসে।